আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াচিদে আমার উম্মাত ইস্তাহলনাল হেরা, জেনাকে হালাল মনে করবে, জেনা পাপের কাজ নয়, জেনাকে হালাল মনে করবে। আল্লাহ নবী বলছেন, ইতাহারাজুন তাহারুজাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। এই হাদিস যখন আমি ছাত্র জীবনে পড়ছিলাম তখন আমি বুঝতে পারছিলাম না এটা হয় কি করে, মানুষ কি এভাবে জেনা করবে। আল্লাহ রাসূল বলছেন, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, এরকম মানুষ খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। এই কথাটা বুঝতে পারছিলাম না এটা হয় কি করে। আমি তো ঢাকা শহরের তেমন কিছু দেখিনি, ওই আপনার কল্যাণপুর থেকে আসি মালিটোলা সুরিটোলা, এতে আমার একটা জায়গা বেশি নজরে পড়ে, সেটা হলো এই যে কোথায় জিয়র রহমান সাহেব মারা গেলেন, তার হাড় হাড্ডি নিয়ে এসে সংসদ ভবনে পুঁতে দেওয়া হলো। এইখানে রাস্তাতে বসে থাকে হাজারো যুবক যুবতী, একজন আরেকজনের উরু রানের উপরে মাথা দিয়ে বসে থাকে, একজন আরেকজনকে চেপে ধরে থাকে, রাস্তা দিয়ে মিনিটে লক্ষ মানুষ হাঁটে, এ রাস্তা দিয়ে চেয়ারম্যান হাঁটেন, মেম্বার হাঁটেন, ওসি যান, দারোগা যান, এমপি যান, মন্ত্রী যান, কেউ কিছু বলেন না, বলা নাকি যায় না, কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলা নাকি অপরাধ, কেউ নাকি মানুষ নেই, সবাই নাকি পশু। একজন যুবক একজন যুবতীকে চেপে ধরে থাকতে পারে কি করে রাস্তায়, নাউজুবিল্লাহ। আর আপনার সামনে দিন রাত পড়ছে, এই যে অর সেলিকাকে হাত ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে, ওইটা নাকি বউ, বউ কাপুরুষ, আপনি বাপ কাপুরুষ, আরে একটা তো বিবাহ সূত্রে দিয়েছেন, এতগুলি ফাও দিলেন কেন, শরম লাগে না, আপনি বুঝতে পারেন না যে আমি বাপ, আপনার স্ত্রী বুঝতে পারে না যে এটা আমার, আমি মা, এটা বুঝে না, মাই বলছে যে তোর দুলা ভাইয়ের সাথে বাজার করে আই, এ কি মা না পশু প্রাণী। আল্লাহ বলছেন, বুঝে বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না, উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, ভালো আজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছেন যে মানুষ কুকুর শৃগালের চেয়ে খারাপ। আমি অনুবাদক, এ কথা আল্লাহ বলেন। ও মা হয়ে যুবতী বেটিকে তার জামাইয়ের সাথে কি করে দিতে পারে, ছি 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 ছি, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলছেন, আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, জেনা নাকি পাপের কাজ নয়। দুই, অল হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে, যার কারণে আপনার বিছানে চাদর হচ্ছে মখমাল জাতীয় চাদর, এটা রেশমি, এটা চলবে না। আপনার গায়ে আছে জামা সিল্ক, সিল্ক কাপড়ের জামা আপনার চলবে না, ওগুলো মহিলা মানুষের। অল খামরা, নেশাদার দ্রব্যকে আমার উম্মত হালাল মনে করবে, বিড়ি তামাক জর্দা সিগারেট বলছে যে মাকরু, হুজুরে বলছে মাকরু, মাকরু আরবি শব্দ, মাকরু মানে খারাপ, হুজুর নিজে খারাপ খায় আর এমামতি করে, হুজুর শরম হয় না একটু, হুজুর আপনার লজ্জা হয় না একটু, হুজুর জর্দা খায় দামি জর্দা, আবার হুজুর এমামতি করে, আবার বলে মাকরু, মাকরু আরবি শব্দ, মাকরু মানে খারাপ, হুজুর খারাপ খায় আর আমাদের এমামতি করে। অলমাসেফ, বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম, বাদ্যযন্ত্র গান বাজনা চিরদিনের জন্য হারাম। সামিয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাযহাবির, আল্লাহর নবী গান বাজনার শব্দ কানে শুনলেন, সুমা ওয়াজা ইসবাইহে ফিওজনায় হে, তারপর দুই আঙ্গুল দুই কানে ঢোকালেন, ফানানি তারিখে, রাস্তা থেকে দূরে সরে গেলেন, রাস্তা থেকে দূরে সরে গিয়ে বলছেন আবদুল্লাহ ইবনে উমার, জি হাল তাসমো শায়ান, তুমি কি বাদ্যযন্ত্র কিছু শুনতে পাচ্ছ, কালালা, জি না আমি শুনতে পাচ্ছি না, ফারাফা ইসবাইহে মিনোজনায় হে, তখন তার কান থেকে আঙ্গুল দুটি সরিয়ে নিলেন।
আপনার ছেলের কানে ইয়ারফোন লাগা আছে এখন, আর আপনি বাপ হয়ে পাশে বসে আছেন, আপনাকে যদি আমি অশিক্ষিত কাপুরুষ বাপ প্রমাণ করতে না পারি, আমি জীবনে কোনোদিন বক্তব্য দেব না। এই ছেলে, এই ছেলে, বোকা ছেলে, তোমাকে বলতে এসেছি, তোমার দোকানে দিন রাত বাজনা বাজে, দেখে কোনো মায়ের বেটার বৈধতা দিতে পারে? বাজনা শুনে আল্লাহর নবী কানে হাত দিয়ে রাস্তা থেকে সরে যেতেন, আর তুমি দিন রাত দোকানে বাজনা বাজাও। তুমি শিক্ষিত মানুষ, তোমার বাপ শিক্ষিত মানুষ, তোমার মা শিক্ষিতা মহিলা, ভুল হিসাবে সব পশু প্রাণী গরু ছাগল, তুমি নিজেকে বলো যে আমি ঠিক আছি, দেখি তুমি বলো, তোমার বাপ বলুক, তোমার মা বলুক যে এটা ঠিক আছে, আমি অনুবাদক। এই ছেলে, তোমাকে বলছি, আমি আবারও বলছি অনুবাদক, আবার তুমি শোনো। আল্লাহর নবী গান বাজনার শব্দ শুনতে পেলেন, তারপরে দুই কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলেন, তারপরে রাস্তা থেকে দূরে সরে গেলেন। রাস্তা থেকে দূরে সরে গিয়ে বলছেন, আব্দুল ইবনে ওমর, তুমি কি বাদ্যযন্ত্র কিছু শুনতে পাচ্ছ? তখন আব্দুল ইবনে ওমর বলছেন, জি না, আমি শুনতে পাচ্ছি না। তখন তিনি তার কান থেকে আঙ্গুল দুটি সরালেন। আমি তোমাকে কি দিয়ে বুঝাই? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, নিশ্চয় আল্লাহ তাআলা নেশাদার দ্রব্যকে হারাম করেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা জুয়া খেলাকে হারাম করেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা বাদ্যযন্ত্রকে চিরদিনের জন্য হারাম করেছেন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাররামাল খামরা বায়াল খামরে ও বায়াল মাইতাতে ও বায়াল আসনামে, নিশ্চয় আল্লাহ তাআলা মদ ক্রয় বিক্রয় হারাম করেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা বাদ্যযন্ত্র খেলতামাশাকে হারাম করেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা পুতুল ক্রয় বিক্রয় হারাম করেছেন। পুতুল, 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 যেটা আপনার বাড়িতে আছে, যেটা আপনার মেয়ে নিয়ে খেলায়, যেটা বাপ মায়ে বলে, আম্মু তোমার পুতুলটা কোথায়? আয়েশা যে রাদিয়াল্লাহু তাআলা পুতুল নিয়ে খেলাতেন, ছি 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 ছি, আয়েশার কাছে যে পুতুল ছিল সেটা হলো কাপড়ের বানানো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে পুতুল থাকতো সেটা কিসের বানানো? সেটা কাপড়ের বানানো। আর আপনারটা মূর্তি, আবার আপনারটা হাঁটে, আপনারটা আবার কথা বলে, পিক 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 পরে, কেমন কেমন করে, আপনার বউ ভালো জানে, গোটা সংসারটাই পশু প্রাণীর মতো চলছে, এমনিতে খায় পায়খানা করে, ওটা যেমন এটা তেমন। এই এটা বাড়ি নয়, এটা সংসার নয়, এটা পশু প্রাণীর সংসার। খারাপ লাগে, কোনো উপায় নাই আমার, আমি এখান থেকে ফিরতে পারি না। আপনাকে আমি খুব ভালোবাসি, আপনার সাথে আমার আন্তরিকতার ভালোবাসার অভাব নেই, কিন্তু আমি কিছু করতে পারি না। আমি কি উপকার করতে পারি আপনার? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইশরাবানা নাসুনিন উম্মাতিল খামরা ইশমুনা হবে গারি ইসমিহা, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মতের নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে দিয়ে সম্মান করা হবে নেতাদেরকে, আমার উম্মতের নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। একথা আল্লাহর নবী বলেন, আমি অনুবাদক, হাদিস বুখারী মুসলিম। বাবা, এই ছেলে, তোমার মা ভোটে দাঁড়িয়েছে গো, তোমার মা ব্যানারের একদিক ধরে আছে আর তোমার খালা একদিক, আর বলছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার মা লুচ্চা গুন্ডা সবাকেই বলে, ভাই আসেন চা খেয়ে যান। আচ্ছা, তোমার মা তো ভদ্র সম্মানী ঘরের জমিদারের ঘরের মেয়ে, এত নিচে নামলো কেন?
কি ঠেকা বাঁধলো তোমার মায়ের? তোমার মা তো খুব দামি সম্মানী উঁচু ঘরের বৌমা, তার মানে তোমার দাদাও দামি পুরুষ, তোমার নানাও দামি পুরুষ। আচ্ছা তোমার মা এত নিচে নামলো কেন? একটা রাস্তার ঝাড়ুদারকে বলে, ভাইয়া আসো চা খাও, লুচ্চাকেও বলে, ছি 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 ছি, নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রাসূল বলছেন, এদেরকে মাটিতে ধসিয়ে দেওয়া হবে, ওয়াইলুল মিনহুমুল কিরদাতাল খানাজির, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শুকুর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শুকুর।